Bismillahir Rahmanir Rahim. Welcome back to physics class, my dear student. আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো এবং সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করেই আমরা আজকের এই প্রোগ্রামটি শুরু করছি। তো এই মুহূর্তে যারা যে যেখানে আছো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই খুব দ্রুত রেডি হয়ে নাও তোমাদের কাগজ কলম নিয়ে, কারণ আজকে আমরা গতি অধ্যায়ের আজকে শেষ আমাদের ক্লাস। আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা মূলত তোমার গতি সমীকরণ, গতি বিষয়ক অন্যান্য রাশিমালা বিভিন্ন সংজ্ঞায়ন করেছিলাম। আজকে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে কিছু সূত্রগুলি আমরা জানবো এবং বাকি যে বিষয়গুলো আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, গতি যে সমীকরণ, সেই বিষয়গুলো আমরা কীভাবে প্রকাশ করব বা এই ধরনের গাণিতিক সমস্যা হলে আমরা সেগুলো কীভাবে সমাধান করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, তার আগে চলো আমরা গত ক্লাসে একটা জিনিস আমরা এখানে একটু বলতে চাই যে অনেক সময় লেখচিত্র তোমাদের পরীক্ষায় আসে যে লেখচিত্র অঙ্কন করো এই প্রদত্ত তথ্যগুলো ব্যবহার করে। এ ধরনের একটা ছোট্ট একটা টেবিল দেওয়া থাকে, তোমাকে বলে যে একটা লেখচিত্র অঙ্কন করো, গতি বিষয়ক একটি লেখচিত্র অঙ্কন করো। দেখো, যদি এরকম তোমাকে দেয়া হয়, যেমন দেখো লেখা আছে সময় এবং দূরত্বের মান দেওয়া আছে, তুমি একটি লেখচিত্র অঙ্কন করো। তো তুমি দেখো এখানে সময়ের বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, যেমন 0 সেকেন্ডে 0 মিটার দূরত্ব অতিক্রম করবে, 1 সেকেন্ডে 2 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 3 সেকেন্ডে 6 মিটার, 4 সেকেন্ডে 8 মিটার, 5 সেকেন্ডে 10 মিটার, 6 সেকেন্ডে 12 মিটার, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করবে। এখন তুমি কি করবে, একটা গ্রাফ পেপার নেবে। গ্রাফ পেপার নিয়ে দেখবা তুমি এখানে গ্রাফ পেপার, বা যদি তোমাকে অবশ্যই পরীক্ষায় হলে স্যাররা সার্ভ করবেন, তোমরা সেখানে বিভিন্ন গড়গুলো করো। যেমন এক্স অক্ষে আমি এখানে যা নিয়েছি, এক্স অক্ষের ধনাত্মক দিকে প্রতি এক ঘর সমান 1 নিয়েছি, কেমন। আবার ওয়াই অক্ষের দিকে আমি প্রতি এক ঘর সমান 2 নিয়েছি। 2 নিয়ে আমি একটা গ্রাফ অঙ্কন করতে চেয়েছি। দেখো, যেমন 0 জন্য 0, ঠিক আছে, কিন্তু প্রথম 1 সেকেন্ডের জন্য দূরত্ব কত, 2 মিটার। দেখো 2 সেকেন্ডের জন্য দূরত্ব কত, 4 মিটার। আবার 3 সেকেন্ডের জন্য দূরত্ব কত, 6 মিটার। 4 সেকেন্ডের জন্য দূরত্ব কত, 8 মিটার। 5 সেকেন্ডের জন্য দূরত্ব কত, 10 মিটার। 6 সেকেন্ডের জন্য দূরত্ব কত, 12 মিটার। দেখো আমি বিভিন্ন এই বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা নির্দেশ করেছি আগে, তারপর তুমি যদি শুধু এই বিন্দুগুলো যোগ করে দাও তাহলে তুমি দেখবে এখানে আমাদের একটা চমৎকার লেখচিত্র হয়ে গেছে। এই যে তুমি লেখচিত্র অঙ্কন করলে, এটা হচ্ছে মূলত দূরত্ব বনাম সময়ের লেখচিত্র, বা এটাকে আমরা ব্যাগের লেখচিত্র বলতে পারি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে ব্যাগ বনাম সময়, এখন কোন একটি গাড়ি সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যাগের পরিবর্তন হচ্ছে, অনুরূপভাবে তুমি এখানেও এখানকার যে তথ্য দেয়া, এই যে মানগুলো তোমার দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করতে পারছো, এখানে যে মানগুলো দেওয়া আছে তুমি সেই মানগুলোকে ব্যবহার করবে। একটু তোমাদের বলে রাখি, সবসময় যেটা চেষ্টা করবে এক্স অক্ষ বরাবর সময় নেবে আর ওয়াই অক্ষ বরাবর অন্য যে রাশি থাকবে সেই রাশিটি তোমরা নেবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এক্স অক্ষ বরাবর আমরা নিব সময়, ওয়াই অক্ষ বরাবর যা থাকবে তার সাথে, দূরত্ব থাকলে দূরত্ব, ব্যাগ থাকলে ব্যাগ, অন্য বিষয়গুলো থাকলে আমরা সেভাবে লিখবো এখানে। তো দেখো এখানে আমরা বিভিন্ন রকম মান নিয়েছি। এখানেও দেখো 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড ব্যাগ ছিল, 1 সেকেন্ডে 2 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, এইভাবে কিন্তু আস্তে আস্তে জিনিসটি যাচ্ছে। এবং তুমি খেয়াল করে দেখো, যদি আমরা বিভিন্ন বিন্দুগুলো এখানে নির্ধারণ করে দিই, তারপর যদি আমরা এখান থেকে একটা লেখচিত্র মানে বিন্দুগুলো যোগ করি তাহলে একটা লেখচিত্র হয়ে যাবে, এবং এটি কিন্তু একটি সুষম ব্যাগের লেখচিত্র। এবং তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু ব্যাগ বৃদ্ধির হার কিন্তু প্রতি ক্ষেত্রেই আমাদের সমান আছে। এখানে যদি তুমি দেখো এই প্রথম সেকেন্ডের যে ব্যাগ, দ্বিতীয় সেকেন্ডের যে ব্যাগ, তৃতীয় সেকেন্ডের যে ব্যাগ, ব্যাগ কিন্তু প্রতি সেকেন্ডে বৃদ্ধির হারটা সমান রাখছে। যদি তুমি জানো এটা ব্যাগের পরিবর্তনকে আমরা কী বলছি বলো, ব্যাগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। তাহলে এই লেখচিত্রটি মূলত এই যে রেখাটি, এটি ত্বরণকে নির্দেশ করবে। এই যে আমি যে মূলবিন্দুকে আমি যে রেখাটি এখানে এঁকে দিয়েছি, এটি কিন্তু ত্বরণকে নির্দেশ করে। কিন্তু এই ত্বরণটা কেমন ত্বরণ বলো, এটি সুষম ত্বরণ, কেন প্রতি মুহূর্তেই তার ব্যাগ বৃদ্ধির হার সমান, তো এটাকে আমরা বলতে পারি সুষম ত্বরণ একটি লেখচিত্র। এভাবে আমরা অনেকগুলো লেখচিত্র অঙ্কন করতে পারি। যেমন ধরো অসমবেগের লেখচিত্র, এটি কেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তনটা সমান থাকেনি। যেমন ধরো এখানে আমরা দেখলাম প্রথম সেকেন্ডে দূরত্ব 2 মিটার, আবার দেখো তার দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব 5 মিটার, তা দূরত্ব কতটুকু বেড়ে গেল, 3 মিটার। এখানে ছিল প্রথম সেকেন্ডে ছিল 2 মিটার আর দ্বিতীয় সেকেন্ডে ছিল 5 মিটার, দূরত্ব বেড়েছে ক মিটার, 3 মিটার। ঠিক তৃতীয় সেকেন্ডে এসে দেখো দূরত্ব কত হয়েছে, 20 মিটার। তা দেখো দূরত্বের অতিক্রমের যে হার, সেই হারটি কিন্তু সমান থাকছে না। প্রথম সেকেন্ডে
2 মিটার, তার পরের সেকেন্ডে 3 মিটার, তার পরের সেকেন্ডে সেটি 15 মিটার বেড়েছে। তাহলে বৃদ্ধির যে অনুপাত, বৃদ্ধির যে হার, সেই হারটি সমান থাকছে না। যদি দেখা যাচ্ছে এরকম দূরত্ব পরিবর্তনের হার সমান না হয়, অথবা যদি আমরা বলি সরণের পরিবর্তনের হার সমান না হয়, সেক্ষেত্রে আমরা যে লেখচিত্রটি পাবো এটি অনেকটা এরকম হবে। দেখো, যেমন এখানে আমরা এইভাবে যদি আঁকি, শূন্যদের শূন্য ছিল, কিন্তু আমাদের এখানে এক সেকেন্ডে ধরো 2 মিটার গিয়েছে। এভাবে যদি আমরা হিসাব করে দেখি বিভিন্ন রকম মান আমরা পাবো। যেমন 2 সেকেন্ডে তোমার এখানে 5 মিটার গিয়েছে, দেখো লেখা আছে 2 সেকেন্ডে 5 মিটার, আমিও দিয়েছি 2 সেকেন্ডে 5 মিটার। আবার অন্যভাবে দেখো তুমি এখানে 3 সেকেন্ডে 20 মিটার, দেখো 3 সেকেন্ডে 20 মিটার। যদি আমি এই বিন্দুগুলো, এই যে 2, 5 এবং 20 এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে একটি লেখচিত্র আঁকি, তো এই যে তোমার লেখচিত্রটি পাওয়া গেল, এটি কিন্তু মূলত আমাদের অসমবেগের লেখচিত্রকেই প্রকাশ করে। এবং এখানে অনেক সময় আমাদের প্রশ্ন দেওয়া হয় যে কোনো একটি বিন্দুতে বেগ নির্ণয় করো, যেটাকে আমরা বলে থাকি তাৎক্ষণিক বেগ। কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে, তোমরা জানো সেটি। সেক্ষেত্রে আমরা কী করবো, যে বিন্দুতে বেগ নির্ণয় করতে বলবে, ধরো এই বিন্দুতে বেগ নির্ণয় করতে বললো, আমরা এই বিন্দু বরাবর একটি স্পর্শক অঙ্কন করবো, এবং স্পর্শক অঙ্কন করে তার সাহায্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো। এবং সেখানকার স্থানাঙ্কগুলো, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, যদি এই স্থানাঙ্কগুলো আমরা জানতে পারি, যদি তারপর যদি আমরা এই বিন্দুর ঢাল নির্ণয় করি, তাহলে দেখো ঢালের নিয়ম হচ্ছে লম্ববাই ভূমি। যেমন এখানকার লম্ব হচ্ছে কিউ আর, আর এখানকার ভূমি হচ্ছে পি আর। এই দুটো মান যদি আমরা অনুপাত করে বের করে দিই, তাহলে খুব অনায়াসে আমরা এই বিন্দুতে তাৎক্ষণিক বেগের মানটা নির্ণয় করতে পারবো। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে অনেক সময় থাকে, এখানে আরেকটি দেখো অসমতরণের লেখচিত্র, যেমন ওখানে দিয়েছিলাম অসম বেগ, আর এখানে বলছি অসম তরণ। কারণ এখানে দেখো বেগের পরিবর্তন হারটি, বেগের পরিবর্তনের হার সমান থাকছে না। যেমন প্রথম সেকেন্ডে বেগ বেড়েছে মাত্র কত, 2 মিটার পার সেকেন্ড, বাট পরের সেকেন্ডে বেড়েছে 3 মিটার পার সেকেন্ড, তার পরের সেকেন্ডে বেড়েছে কত, প্রায় 15 মিটার পার সেকেন্ড। তা দেখো বেগ বৃদ্ধির হার কিন্তু সমান থাকছে না, তাই এই ধরনের লেখচিত্র হবে কি, অসমতরণের লেখচিত্র। আমরা কীভাবে বুঝবো এটি অসমতরণ নাকি অসম বেগের লেখচিত্র? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে দেখো, আমি লিখেছি সময়, আমি লিখেছি বেগ। তো বেগ বা এই সময় এটি কিন্তু তরণকে প্রকাশ করে। আবার দেখো যদি আমি ব্যাক স্লাইডে যাই, দেখো এখানে আমি লিখেছি অসম বেগ। কারণ তুমি দেখো এখানে আমাদের যেটা লিখে অসমতরণের সংখ্যাটা লিখলাম, এখানে আগে স্লাইডটা, সরি, আচ্ছা ব্যাগ এটা লিখলাম, এখানে ব্যাগ বানানোর সময় লেখচিত্রগুলো এটা, আচ্ছা এখানে অসম ব্যাগের যে বিষয়ে বললাম, এখানে দূরত্ব, এখানে আমাদের এককটা একটু তোমার কী বলে এটা একটু আমাদের ভুল আছে, এটা আসলে বেসিক্যালি আমাদের দূরত্বটাই হবে, এই এই প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে দূরত্ব। তা দেখো দূরত্বের মান কিন্তু সব জায়গায় সমান থাকছে না। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, টাইপিং মিস্টেক, এটা হবে তোমার দূরত্ব, মূলত দূরত্ব হবে এটা। তা দূরত্বের সাথে সময় দেখো পরিবর্তন হারটা সমান হচ্ছে না, তাই কিন্তু এখানে আমরা কী বলছি, এটা হচ্ছে অসমবেগের লেখচিত্র। অনুরূপভাবে দেখো আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে অসমতরণের ক্ষেত্রে, কারণ বেগের পরিবর্তন হার সমান থাকছে না, তাই এটাকে আমরা বলেছি তোমার অসমতরণ। ঠিক অনুরূপভাবে দেখো আরেকটি লেখচিত্র এখানে আছে, দেখো এটাকে বলে মিশ্র গতি। মিশ্র গতি কেন, কারণ তুমি এই একটা, এটা ধরো একটা গাড়ি চলছে, একটা গাড়ির বিভিন্ন সময়ের তার গতির অবস্থা বর্ণনা করা হচ্ছে এই লেখচিত্রের মাধ্যমে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেমন এখানে আমরা লিখেছি ব্যাগ, আর এদিকে দিয়েছি আমরা সময়। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে আমাদের এই যে ব্যাগ, এই বরাবর আমাদের সময়, দেখো ও থেকে এ পর্যন্ত এই যে লেখচিত্রটা, ও এর রেখাংশটা, এটা কিন্তু কী দেখাচ্ছে, দেখো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার একই থাকছে। যদি বেগের পরিবর্তনের হার অর্থাৎ বেগ বৃদ্ধির হার একই থাকে, সেটাকে আমরা বলবো তোমার সুষমতরণ বা সমতরণ। তাই দেখো এই ও এ অংশটা কিন্তু চলছে তোমার সমতরণ, ওখানে আমি স্লাইডে লিখে দিয়েছি। আবার দেখো এ বি অংশের দিকে তাকিয়ে দেখো, এই যে অংশটি, এটাও কিন্তু দেখো এখানে বেগের একটা নির্দিষ্ট মান রয়েছে। যেমন ধরো এখানে লেখা আছে 4 মিটার পার সেকেন্ড, যদি এটা বেগ বলি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এখানে দেখো এই বরাবর যে মানটি আছে আমরা সেটাকে বলতে পারি 4 মিটার পার সেকেন্ড। দেখো তুমি এ বিন্দুতেও 4 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতেও কত, 4 মিটার পার সেকেন্ড। তো এ থেকে বি এই যে সবুজ রেখাংশটি, এই রেখাংশতে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি, বাট সময়ের পরিবর্তন হয়েছে। দেখো এই 4 সেকেন্ডেও বেগের মান ছিল 4 মিটার পার সেকেন্ড, ঠিক। আর যদি এখানে তুমি 6 বা 7 সেকেন্ড ধরো এই দূরত্বে,
7 সেকেন্ড যদি তুমি ধরো 7 সেকেন্ডও কিন্তু বেগের মান কিন্তু তোমার 4 মিটার পার সেকেন্ডেই আছে তার মানে কি এ থেকে শুরু করে বি পর্যন্ত এই যে এবি লেখচিত্র এই যে অংশটুকু এই রেখাংশটা এই রেখাংশ দ্বারা আমরা এটাই বুঝব যে এই অংশের মধ্যে কিন্তু মূলত আমাদের কি হয়নি শিক্ষার্থী বন্ধুরা সময় গিয়েছে বটে কিন্তু বেগের পরিবর্তন হয়নি যদি সময়ের সাথে বেগের পরিবর্তন না ঘটে এই ধরনের বেগকে আমরা বলে থাকি সুষম বেগ বা সমবেগ তাহলে দেখো এই বি অংশ দ্বারা বোঝাচ্ছে এতটুকুন সময় মানে 4 থেকে 7 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছে তারপর দেখো আবার এই বিসি রেখাংশ খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে বলতো সময়ের সঙ্গে সঙ্গে বেগের মান কিন্তু আস্তে আস্তে আবার কি পাচ্ছে হ্রাস পাচ্ছে অর্থাৎ বেগ বৃদ্ধির হার কমছে যদি বেগ বৃদ্ধির হার কমে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো বলো মন্দন যদি বেগ বৃদ্ধির হার যদি সেটাই বেগ হ্রাসের হার যদি সমান হয় তো সেটাকে আমরা কি বলছি বলতো সমমন্দন আমি কথাটা আবারও বলি বি থেকে সি বিন্দুতে এই যে বি থেকে সি বিন্দু ক্রমান্বয়ে নিচের দিকে নামছে তার মানে কি বলো বেগের মান আস্তে 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 কমছে যদি সেই কমে যাওয়ার হারটা সমান থাকে বা হ্রাসের হার সমান থাকে সেটাকে আমরা বলবো সমমন্দন আমাদের পরীক্ষায় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এরকম গ্রাফ কিন্তু আসে এবং এই গ্রাফে বিভিন্ন রকম তত্ত্ব দেওয়া থাকে বলে দেওয়া হয় এই লেখচিত্র থেকে গাড়িটির ত্বরণ নির্ণয় করো এই লেখচিত্র থেকে গাড়িটির সমবেগের মান নির্ণয় করো এই লেখচিত্র থেকে গাড়িটির মন্দনের মান নির্ণয় করো এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে কোনো সমস্যা তোমার নেই কারণ তোমাকে যদি বলে ওয়ে অংশে গাড়িটির তুমি ত্বরণ নির্ণয় করো খুব সহজেই তুমি পারবে তুমি এর আগে ক্লাসে শিখেছো আমরা দুভাবে নির্ণয় করতে পারি এক এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু কত টি তুমি সূত্র দিয়ে কিন্তু অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারো আবার যদি বলে ত্বরণ নির্ণয় করো তো ত্বরণ নির্ণয় ক্ষেত্রে তুমি পারবে ওই অংশের ত্বরণ ও বিন্দুতে ব্যাগ কত জিরো ও বিন্দুতে ব্যাগ কত বলো জিরো তোমার আদি ব্যাগ জিরো শেষ ব্যাগ কত বিন্দুতে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় কতটুকু গিয়েছে শূন্য থেকে কত 4 সেকেন্ড তো সময় কত 4 সেকেন্ড তা তুমি খুব অনায়াসে কিন্তু এই ওই অংশের তুমি কি করতে পারো ত্বরণটা নির্ণয় করতে পারবে আমি আবারও বলি যে ত্বরণ নির্ণয় করতে হয় ও এ রেখাংশের তাহলে ও বিন্দুর ব্যাগ লাগবে এ বিন্দুর ব্যাগ লাগবে ও বিন্দুর ব্যাগ হচ্ছে আদিবেগ আর এ বিন্দুর ব্যাগ হচ্ছে শেষ ব্যাগ তো তুমি শেষ ব্যাগ পেয়ে গেলে আদিবেগ পেয়ে গেলে এবং ও থেকে এ বিন্দুতে পৌঁছতে সময় লেগেছে কত 4 সেকেন্ড সময় পেয়ে গেলে তো তুমি খুব অনায়াসে তুমি এখানকার ত্বরণের মান বের করতে পারবে আর লেখচিত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এ বিন্দুতে যে ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে সে বি পর্যন্ত চলেছে এটা সমবেগ সমবেগের মান লেখা আছে গ্রাফে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অনুরূপভাবে যে তোমাকে বলে মন্দনের মান বের করতে তুমি এখানে দেখে নাও মন্দনের জন্য বি বিন্দুতে হচ্ছে আদিবেগ বি বিন্দুর ব্যাগ হচ্ছে আদিবেগ আর সি বিন্দুর ব্যাগ হচ্ছে শেষ ব্যাগ শেষ ব্যাগের মান দেওয়া আছে শূন্য যেহেতু মিলে গেছে 100 তো এখানে আর তোমার ব্যাগ নাই তা শূন্য আর এখানকার মান কত 4 কতটুকু সময় সে আসছে ধরো 7 থেকে ধরো 11 সেকেন্ড 4 সেকেন্ড এই 4 সেকেন্ড সময়ে সে গাড়িটি থেমে গিয়েছে অর্থাৎ তুমি এইভাবে কী করতে পারবে বিভিন্ন মানগুলো ব্যবহার করে তুমি এখানকার মন্দন সমবেগ এবং ত্বরণের মানটা বের করতে পারবে চলো আমরা এবার পরের স্লাইডে যাই এখানে দেখো একটা জিনিস লেখা আছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র বিজ্ঞানী গ্যালিলিও উনি প্রথম প্রকৃতিতে লক্ষ্য করলেন বিভিন্ন বস্তু তো নিচে পড়ে আমরা সবাই জানি কি যদি একাধিক বস্তু নিচে পড়ে যদি বাধাহীনভাবে পড়ে দুটি বস্তুর আকার আকৃতি ভর ওজন ভিন্ন হলেও এরা একসঙ্গেই মাটিতে পড়বে এইটা উনি লক্ষ্য করলেন কে বিজ্ঞানী গ্যালিলিও চলো আমরা একটা ভিডিও ক্লিপ দেখে নিই আগে সেখান থেকে দেখো প্রথমে দেখো একটা বড় ধরনের বল আছে আর পাখির পালক আছে দেখো কি দেখলে এখানে অনেক আগে বলটি পড়ে গেল পাখির পালক এখনো পড়ছে না এই অবস্থা দেখো এটা গ্যালিলিও দেখলেন যে না একসঙ্গে দেখো হ্যাঁ অনেক আগে দেখো বলটা পড়ে গেছে তার অনেক পরে হয়তো বা এই পাখির পালক আস্তে ধীরে পড়ছে পড়ছে নিচেই কিন্তু আস্তে ধীরে পড়ছে দেখো এখন আমরা এই ঘটনাটা দেখলাম এখানে এবার একটু ভিন্ন ঘটনা দেখব তোমরা একটু দেখো খেয়াল করে
ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিছুক্ষণ পরে একটা মজা ঘটনা দেখবা। এটা একটা বিজ্ঞানাগার, সেখানে গবেষণা কেন্দ্র। এবার কিছুক্ষণ পর দেখবে এবার আবার ছাড়ে দেওয়া হলো। ইয়েস, দ্যাটস দ্য ম্যাজিক। দেখো এবার একই সঙ্গে অনেক ভারী একটা বস্তু আর পাখির পালক একসাথে দেখো পড়তেছে, ওই যে উপর থেকে পড়তেছে একসাথে, দেখো একসাথে পড়ছে, দেখো খুব সুন্দর করে দেখো এই যে পড়তেছে একত্রে পড়তে দেখো এখানে। হ্যাঁ দেখবে একসাথে ভূমি স্পর্শ করবে, দেখো একসঙ্গে ভূমি স্পর্শ করলো। তো এর কারণটা কি, দেখো এর কারণটা কি, একটু আগে তুমি কি দেখেছিলে, একটু আগে তুমি দেখেছিলে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হলো তখন এই যে লোহার বলটি আগে পড়ে গেছে, পাখির পলকটা পড়লো পরে। কিন্তু কিছুক্ষণ পর কি তুমি কি দেখলে, যে এই এই দৃশ্যে তুমি দেখো, তুমি কিছুক্ষণ পর কি দেখলে একসাথে ভূমি স্পর্শ করেছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে গ্যালিলিও বলেছেন যে যদি বিনা বাধায়, অর্থাৎ তুমি জানো আমাদের এখানে বায়ু প্রবাহ আছে, বায়ু আছে, বায়ুর ঊর্ধ্বমুখী চাপ আছে, তো বিভিন্ন রকম বাহ্যিক এখানকার ফোর্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যেটা হালকা বস্তু যে পাখির পালক সেটা বেশ খানিকটা পরে পড়েছে, তার আগে লোহাটা পড়েছে। তার বিজ্ঞানীরা কী করলেন, এই চেম্বারটাকে পুরোপুরি বায়ুশূন্য করে ফেলছেন, একদম বায়ু টেনে বের করে ফেলছেন, এটাকে মাধ্যমহীন বানিয়ে ফেলছেন, শূন্য মাধ্যমের মতো, জাস্ট কোনো বায়ু এখানে ছিল না। তারপর যখন একসাথে এই পাখির পালক এবং বল দুটোকে একসাথে ছাড়লেন, এইবার দেখো সুন্দর করে কিন্তু একভাবে পড়ছিল। এবার পাখির পালকের ভর কত আর অনেক বড় একটা বলের ভর কত, এটি কিন্তু একদম বিবেচনায় আসেনি, বরং আমরা যা দেখলাম প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে একসঙ্গে দুটো ভিন্ন বরের বস্তু একই উচ্চতা থেকে একই সময়ে ভূমি স্পর্শ করেছে। এটা হচ্ছে গ্যালিলিওর পরন্তু বস্তুর প্রথম সূত্র। দেখো যে শিক্ষার্থী বন্ধুরা আমি লিখেছি এখানে, দেখো যে প্রথম সূত্র কি, যে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্তু বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমরা একটু আগে যে ল্যাবরেটরিতে দেখলাম যখন বায়ুশূন্য করালো চেম্বারটাকে, রুমটাকে, তখন কিন্তু পাখির পালকারের বলটা একই উচ্চতা থেকে একসাথে ভূমি স্পর্শ করেছে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্তু বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ হবে ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ ধরো একটা বস্তু একটা জায়গা থেকে পড়তেছে, আমি যদি এই 4 সেকেন্ডের সময়ের বেগ জানতে চাই তাহলে সেই সময় কি আমরা কি বলবো, এটার বেগ হবে এই 4 সেকেন্ডের সমানুপাতিক। অর্থাৎ সময়ের সাথে বেগের সম্পর্কটা কী হবে, সমানুপাতিক। অর্থাৎ এর এটা দ্বারা আমরা কী বুঝতে পারি, খেয়াল করো যত সময় যাবে বেগ তত বাড়বে, যত সময় যাবে, কারণ বেগের মান বাড়লে, সময়ের মান বাড়লে বেগের মানও বাড়বে। সমানুপাতিক মানে কি, একই অনুপাতে এটার মানটা বাড়তে থাকবে। তা দেখো এখানে পরন্তু বস্তু, আমি আবারও বলি, বিনা বাধায় পরন্তু বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, যত সময় ধরে সে নিচে পড়বে বেগের মানও তত বাড়তে থাকবে। এটা দ্বারা কিন্তু আমরা এটা বুঝি শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো লেখা আছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্তু বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। যদি আমরা 25 সেকেন্ড পরে একটা পরন্তু বস্তুর বেগ জানতে চাই তো সেটা আমরা কীভাবে প্রকাশ করতে পারি, যে বি স্পর্শন টু টি, শুরুতে তার যে বেগ ছিল আর 25 সেকেন্ডের পরের বেগটা হবে এই 25-এর সমানুপাতিক। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি যে কোনো মুহূর্তের ব্যাগ হবে ওই মুহূর্তের সমানুপাতিক, যে কোনো মুহূর্তের ব্যাগ হবে ওই মুহূর্তের সমানুপাতিক, যে কোনো মুহূর্তের ব্যাগ হবে ওই প্রাপ্ত সময়ের সমানুপাতিক। এটাকে দ্বারা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এবার আসো পরে আলোচনা, 3 নম্বর কথা লেখা আছে, দেখো স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্তু বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এর মানে কি, দেখো আমরা একটু আগে বলেছিলাম পরন্তু বস্তুর বেগ হবে সময়ের সমানুপাতিক, আর এইবার যদি আমরা পরন্তু বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, ধরো এই বস্তুটা 50 মিটার, 5000 মিটার, 10000 মিটার উপর থেকে সে পড়ছে,
কত সময় ধরে পড়ছে, সেই সময়টা জানা থাকলেই আমরা সেটা বলতে পারবো এবং সেই সম্পর্কটা কেমন হবে, সময়ের সাথে উচ্চতা সম্পর্ক কী হবে। কথাটা তুমি খেয়াল করো, আবারও বলছি যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, কত সময় ধরে পড়তেছে, সেই সময়ের সাথে উচ্চতার কেমন সম্পর্ক, সময়ের সাথে উচ্চতার কেমন সম্পর্ক, সেই সম্পর্কটা লেখা আছে, যেখানে আমাদের উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। পরন্ত বস্তুর সাথে সময়ের সাথে ব্যাগের কী সম্পর্ক, ব্যাগ হচ্ছে সময়ের সমানুপাতিক। পরন্ত বস্তুর সাথে উচ্চতা বা দূরত্ব অতিক্রমের সম্পর্ক কী, সেখানে আমরা বলছি উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। এই তিনটি সূত্রকে আমরা বলছি মূলত গ্যালিলিওর সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী শিখলাম এই স্লাইডের মাধ্যমে? আমরা এটি শিখতে পারলাম, যদি বিনা বাধায় একই উচ্চতা থেকে ভিন্ন দুটো ভরের বস্তু, ভিন্ন আকারের দুটো বস্তু যদি মানে পড়তে থাকে, তা দেখা যাবে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। যদি সেটা ভূপৃষ্ঠে পড়ে দেখবে, তাহলে একসঙ্গে ভূমি স্পর্শ করবে। এটা ছিল প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্রে এই কথাটি বললাম, যদি স্থির অবস্থান থেকে কোনো একটি বস্তু পড়তে থাকে, তখন সেই ক্ষেত্রে তার ব্যাগ হবে সময়ের সমানুপাতিক। যদি একটা উপর থেকে কোনো একটা বস্তু পড়ে থাকে, কত উপর থেকে পড়তেছে সেটা হয়তো আমরা নাও জানি, বাট আমরা এটা বলতে পারবো যদি উচ্চতার সাথে সময় সম্পর্কটা কেমন হবে। সেখানে বলেছি যে উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। এবার আসো এই পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো কীরকম হবে, যেটা আমরা এখানে প্রকাশ করতে চাই। যেমন ধরো, এইচ উচ্চতা হতে ইউ আদিবেগে পরন্ত বস্তুর টি সময়ের পরের বেগ কত হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যখন অনুভূমিক গতি ছিল তখন আমরা লিখেছিলাম ভি সমান সমান ইউ প্লাস এটি, আমি লিখেছিলাম অতিক্রম দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমরা লিখেছিলাম শেষ বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, আমি একটু মুছে দিই এখানে, আমি একটু মুছে দিই এখানে, দেখো হাফ এটি স্কোয়ার আমি লিখেছিলাম এখানে, ইউ প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এ এস। খেয়াল করে দেখো, এটা হচ্ছে অনুভূমিক গতি, যখন তখন আমরা এই সমীকরণগুলো কিন্তু এখানে ডেভেলপ করেছিলাম। এখন যখন বস্তুটি অনুভূমিকভাবে গতিশীল না হয়ে এবার উপর থেকে পড়তেছে, সে উপর থেকে পড়ছে, এবার আমরা কিছু চেঞ্জ নিয়ে আসলাম। তুমি জানো উপর থেকে যখন কোনো বস্তু বিনা বাধায় পড়ে, তখন এখানে সে অভিকর্ষ স্তরণ জি এর লাভ করে, তখন এখানে আমরা কি দেখবো, জাস্ট এ এর জায়গাটায় জি নিয়ে আসলাম। দেখো এখানে এ, যেটাখানে এ আছে সেখানে আমরা জি নিয়ে আসলাম, এবং যেখানে এস আছে সেটাকে আমরা এইচ নিলাম, বিকজ আমরা উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর এখানে আমরা এটাকে জি বানিয়ে দিলাম। এ হচ্ছে বেসিক পার্থক্য। পরন্ত বস্তুর সাথে আমি আবার বলে দেখো, আমরা অনুভূমিকের সময় পড়েছিলাম বি সমান সমান ইউ প্লাস এটি, এবার পরন্ত বস্তুর ক্ষেত্রে কী পড়ছি, ইউ প্লাস জিটি, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ সে লাভ করবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই আমরা এখানে জি লিখেছি। অনুরূপভাবে দেখো, আমাদের অতিক্রান্ত দূরত্ব এখানে যে বললাম এস, এস ইকুয়াল টু কী বলেছিলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এবার আমরা কী বলছি, যেহেতু পরন্ত বস্তু আমরা সেই ক্ষেত্রে এই স্মরণটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি, এইচ ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস হাফ জিটি স্কোয়ার। অনুরূপভাবে দেখো শেষ বেগ কত পরন্ত বস্তুর, আমরা যদি জি জানা থাকে এইচ জানা থাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এবার খেয়াল করো, অনেক সময় কিছু অঙ্ক আসে পরীক্ষায় যে স্যার যদি কোনো বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করি, একটা বস্তুকে আমি কি করবো উপরের দিকে নিক্ষেপ করবো, তা তুমি জানো, তুমি একটা বাস্তব জীবনে খেয়াল করে দেখো, যখন আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি সে কিন্তু আস্তে আস্তে কেউ থেমে যায়, আস্তে আস্তে থেমে যায়। কেন থেমে যায়, কারণটা হচ্ছে সে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, সে আস্তে 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 থেমে যায়। তা এখন দেখো, তখন সে মূলত অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, তখন এই ত্বরণটাকে আমরা নেগেটিভ নেগেটিভ ধরে নিই। তখন দেখো এখানে যদি উপরে নিক্ষিপ্ত বস্তু হয় সেক্ষেত্রে জি এর মান হবে মাইনাস, দেখো এখানে হবে মাইনাস এখানে হবে মাইনাস, যেখানে জি আছে তুমি সেখানে মাইনাস দিয়ে দিবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি আবারও বলি, যদি বস্তুটি পরন্ত হয় উপর থেকে নিচে পড়তে থাকে সেক্ষেত্রে শেষ বেগ হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যদি সেই বস্তুটা তুমি উপরের দিকে নিক্ষেপ করো তা তার শেষ বেগ হবে কত, ইউ মাইনাস জিটি। যদি অতিক্রান্ত দূরত্ব যদি পরনের পড়ার ক্ষেত্রে হয়, বস্তু উপর থেকে নিচে পড়তেছে যদি এমনটা হয়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যদি সেই বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করি সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেক্ষেত্রে তুমি বলবে কত, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। অনুরূপভাবে দেখো, যদি কোনো একটি বস্তুর তোমার এইচ দূরত্ব অতিক্রম করে নিচের দিকে পড়তে থাকে সেক্ষেত্রে তার শেষ বেগ কত হবে, ইউ স্কোয়ার প্লাস
টু জি এইচ, যদি সেই বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করি আমরা, সেই ক্ষেত্রে এইচ উচ্চতা তার বেগ কত হবে আমি লিখবো কত বলো, ভি স্কোয়ার ইজিক্যাল টু ই স্কোয়ার মাইনাস টু জি এইচ। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, যখন বস্তুটি পড়বে তখন অভিকর্ষ ত্বরণ প্লাস ধরবো, আর যখন বস্তুটি নিক্ষেপ করবো সে যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে তখন আমরা অভিকর্ষ ত্বরণকে নেগেটিভ ধরবো। আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। চলো আমরা আবার একটু বোর্ডে ফিরে যাই, আমরা একটু স্লাইডে চলে আসি। চলো তো এখানে কিন্তু আমরা সেই কথাগুলো এখানে লিখে দিয়েছি, একটু খেয়াল করে নাও স্লাইডটাকে আসেন। এখানে দেখো এইচ উচ্চতা হতে আমি লিখে দিয়েছি বি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস, দেখো সবগুলো লেখা আছে হাফ প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং এইচ উচ্চতা হতে আদিবেগে পরন্ত বস্তু শেষ বেগ ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখানে কিন্তু আমরা স্পষ্ট করে লিখে দিয়েছি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, দেখো এই যে এইচ উচ্চতা হতে ইউ আদিবেগে পরন্ত বস্তু টি সময়ের পরে বেগ হবে ভি সমান সমান ইউ প্লাস জিটি, টি সেকেন্ড পর জি অভিকর্ষ স্তরণে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইচ সমান কত হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ উচ্চতা হতে ইউ আদিবেগে পরন্ত বস্তুর শেষ বেগ হবে কত ভি স্কোয়ার ইজিক্যাল টু ই স্কোয়ার প্লাস টু জি এইচ। এবং এই কথা বললাম বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে জি কী হবে ঋণাত্মক, যা তোমাদেরকে আমি একটু আগে এই বোর্ডে লিখে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা যা যা পড়লাম এখানে আমরা একটু আলোচনা নিশ্চয়ই করতে পারি। আজকের পাঠ আমার প্রায় শেষ পর্যায়ে, আমরা যা যা শিখলাম এখানে কয়েকটি জিনিস তোমার সাথে আমি আবারও শেয়ার করে নিই। আমরা শিখলাম কিভাবে গতি বিষয়ক লেখচিত্র অঙ্কন করা যায়, আমরা দেখেছি সমবেগের লেখচিত্র কেমনটা হবে, সমতরণের লেখচিত্র কেমন হবে, এটা কিন্তু আমরা দেখেছি। আমি আবার তোমাদেরকে বলছি যদি সমবেগ হয় সমতরণ হয় সেই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে আমি একটু চাচ্ছি তোমাদের সাথে আবারও একটু গ্রাফটা রিভাইজ করার জন্য, একটু তোমরা দেখে নাও আরেকবার, আমি তোমাদের সাথে আমরা তোমাদের দেখাচ্ছি, আমি স্লাইডে আসবো তবে তার আগে একটু ফ্ল্যাশব্যাকে আবার যাবো, একটু যাবো আমরা ওখানে যে বিষয়টা বলেছিলাম, কারণ এখানে অনেকে ভুল করে ফেলে। এখানে অনেকে ভুলটা করে ফেলে, দেখো আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটা মূল বিন্দু, যদি এইদিকে আমি ওয়াই অক্ষ ধরি, এইদিকে আমি এক্স অক্ষ ধরি, যদি আমাদের এইদিকে হয় সরণ বা দূরত্ব যার একক কত হচ্ছে মিটার, মিটার হচ্ছে একক, সময় একক হচ্ছে কত সেকেন্ড। এখন যদি দেখো দূরত্ব এবং এই সময় যদি এই প্রতি সেকেন্ডের দূরত্ব অতিক্রমের হার সমান থাকে তা সেটি হবে মূলবিন্দুগামী সরলরেখা, যেটা আমরা একটু আগে তোমাকে দেখিয়েছি আবারও বলছি কথাটা খেয়াল করো, যে মূলবিন্দুগামী সরলরেখা হবে কখন যদি সেটি সমবেগ হয়, অর্থাৎ যদি প্রতি সেকেন্ডে দূরত্ব অতিক্রমের পরিমাণ বা মান সমান থাকে সেক্ষেত্রে এমনটা হবে। যদি তুমি এখানে এই সরণ না দিয়ে তুমি এখানে বেগ দিয়ে দাও ভেলোসিটি, এবার একক কত হবে বলো তো এখানে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বেগের একক, তা দেখো এইটি হয়ে যাবে তখন তোমার সমতরণের লেখচিত্র, কারণ এবার তুমি কি নিয়েছো এখানে বেগ ভার্সেস টাইম। যদি সেটি প্রতি সেকেন্ডে আমাদের এই বেগের পরিবর্তনের মান সমান থাকে বা হার সমান থাকে সেক্ষেত্রে এটি তোমার কী হবে আমাদের সমতরণের লেখচিত্র। তোমাকে আমি বলেছিলাম সমতরণ বলি আর সমবেগ বলি, সম শব্দটা আসলেই মনে রাখবে এই লেখচিত্রটি হবে মূলবিন্দুগামী, এই গ্রাফটি হবে মূলবিন্দুগামী। আর যদি সেটা পরিবর্তনের হার সমান না হয় তখন তুমি কে দেখেছো এটি এমন হবে, এমন একটা লেখচিত্র হবে। যদি সেটা অসম হয়ে থাকে, অসম বেগ হোক অসম তরণ হোক তখন মানটি কিন্তু এরকম হবে, এবং এই অসম তরণ বা অসম বেগের ক্ষেত্রে আমাদেরকে তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে বলবে। তখন তুমি কি করবা, যে বিন্দু তুমি তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে বলবে তুমি সেইখানে লেখচিত্র আঁকবা, এখানটা স্পষ্ট রেখে তুমি এই বরাবর একটা ত্রিভুজ এঁকে নেবা। সম্ভব হলে যদি এখানে মান নির্ণয় করতে তোমার কষ্ট হয় তুমি এই রেখাটাকে বাড়িয়ে দিও, এই পর্যন্ত এটাকে এই পর্যন্ত বাড়িয়ে দাও, ব্যাস এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, দিয়ে তুমি ঢালটা নির্ণয় করতে পারবো, তাহলে তোমার জন্য কী হয়ে যাবে খুব অনায়াসেই তুমি এই পি বিন্দুর, যদি একটা বিন্দু নাম দেওয়া থাকে ধরো পি বিন্দু, তাহলে পি বিন্দুর তুমি তাৎক্ষণিক বেগ বলুক বা তাৎক্ষণিক ত্বরণ বলুক তুমি কিন্তু সেটা বের করতে পারবে।
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেখানে ছিলাম আমি আবার একটু ওখানে ফিরতে চাই, আমাদের স্লাইডটা ফিরতে চাই। এখানে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, আমরা অনেক সময় সমস্যা দেখলে আগে ভয় পাই। কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন জ্ঞানী গুণীজনের তত্ত্ব ঘেঁটে বা তাদের সম্পর্কে জেনে যারা দেখলাম, এই পৃথিবীর প্রতিটা মানুষ যারা খুব সফল হয়েছে তারা সবার আগে তারা এটি জানতে পেরেছে তারা কি কি জানে না, তারা কি কি জানে না। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমাকে কেউ বলে তুমি ফিজিক্স কি তোমার কেমন লাগে, স্যার কঠিন লাগে, ফিজিক্স পারি না বা ম্যাথ পারি না বা কেমিস্ট্রি পারি না, আসলে এটা একটা সামগ্রিক কথা। কিন্তু তুমি আসলে কি পারো না, তুমি যদি এই কি কি পারো না তুমি যদি সেটা নোট ডাউন করতে পারো, তুমি কি কি পারো না, তো তোমার অগ্রসর হওয়ার পথের অনেকটুকু কাজ কিন্তু এগিয়ে যায়। তুমি কি কি পারো না এটি আইডেন্টিফাই করতে পারলে। তাই তোমাদেরকে আজকে আমি একটা স্লাইড দেখাচ্ছি, যদি একজন শিক্ষার্থী সে আবিষ্কার করতে পারে সে কি কি পারে না, এবং যদি সেই নির্ণয় করতে পারে সেই না পারাগুলো কি কি আছে, এই নির্ণয় করতে গিয়ে কিন্তু তার সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় তার নিজের অজান্তেই। যেমন ধরো আমাদের এখানে একজন পরীক্ষার্থী দেখতে পাচ্ছ, সে 100 নম্বরে পরীক্ষা দিবে, 100 নম্বরের পরীক্ষা দিবে, তার মোটামুটি 9টা প্রশ্নের আনসার শেষ। এটা 10 নম্বরে আসছে নয়ের নামতা লেখো, 10 নম্বরে কি আসছে নয়ের নামতা লেখো। এখন সে শুরু করেছে নয়ের নামতা লেখা, নয়েকে নয়, আর এভাবে সে লিখতেছে। কি দেখো এই নামতা লিখতে গিয়ে নয়ের ঘরগুলো সে লিখছে, 9×2, 9×3, 9×4, এভাবে 9×9, 9×10 পর্যন্ত লিখছে। লেখার পর এখন সে নয়েকে নয় এতটুকু মনে আছে, আর 9×10=90 এইটা মনে আছে। এখন সে খুব টেন্সড, সে তো আর পারতেছে না, এর আগে সে 90 আনসার করছে, আর এই নাম তার ঘরে 10 নম্বর, তা 90×10=100। এখন সে এই 9×9 এইটা পারল, আর 9×90 এইটা পারল, আর সে পারে না, তার খুব সমস্যা। এখন সে চিন্তা করতে হলো, মানে চিন্তা করছিল যে বাসায় গিয়ে তো আম্মু আমাকে বলবে তুমি কি পারো নাই, কয়টা পারো নাই, তুমি কি কি ভুল করছো। তখন সে মায়ের কাছে যেন সৎ থাকতে পারে, অনেস্টলি মাকে বলতে পারে, তাই সে ক্লাসে বসে বসেই সে কয়টা ভুল করলো তার এর একমাত্র কোনো ভুল হয় নাই, এবং সে জানে এইটাও তার ভুল হয় নাই। কিন্তু এখন এখানে কয়টা ভুল করলো সে এইটা সে নির্ণয় করতে শুরু করলো। সে বলতে থাকলো আমি এই 1টা পারি নাই, আমি 2টা পারি নাই, আমি 3টা পারি নাই, আমি 4টা পারি নাই, 5টা পারি নাই, 6টা পারি নাই, 7টা পারি নাই, 8টা পারি নাই। সে কিন্তু কাউন্ট করতেছে 8টা পারে না, বাট তার ভিতরে এখন একটু মানে সুপার কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে আসলে কি 8টাই সে ঠিক মতো পারছে নাকি পারে নাই। এবার সে আবার চিন্তা করলো, ঠিক আছে আমি তো উপর থেকেই গণলাম, আমি ওটা নিচ থেকে গণে গণে দেখি আমার হয় কি না। সে আবার গণল, আমি 1টা পারি না, 2টা পারি না, 3টা পারি না, 4টা পারি না, 5টা পারি না, 6টা পারি না, 7টা পারি না, 8টা পারি না। এবার সে কনফার্ম হলো যে না ঠিক আছে আমি আসলে 8টা পারি নাই, আমি আমার আম্মুকে গিয়ে বলবো আম্মু আমি এই 9-এর নামতা শিখতে গিয়ে মানে আমি ভুলে গেছিলাম, এবং আমি 8টা নামতার ঘর কিন্তু আমি পারি নাই, আমি শিওর আমি মাকে গিয়ে বলবো আমি 8টাই পারি নাই। এটা কোনো দোষের কিছু না, মা 100 নম্বরের পরীক্ষা দিয়েছি, আমি 8টা হয়তো ভুলে গেছি পারি নাই, কিন্তু টু বি অনেস্ট আমি আমার সাথে সৎ আছি, আমি কাউটা দেখেও নাই, বাট আমি নিজে নিজেই ঠিক করে আসছিলাম যে মাকে গিয়ে সঠিক কথাটা বলবো যে আমি আসলে কটা পারি নাই। তখন মা আমি দেখলাম একদম দুবার গুনছি, একবার আমি উপর থেকেই গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পারি নাই, আবার তোমাকে যেন ভুল না বলি এই জন্য কনফার্ম করার জন্য আবার আমি গুনছি নিচ থেকে গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মাম তুমি শিওর থাকো তোমার ছেলে কিন্তু 8টাই ভুল করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একবার ভালো করে তাকিয়ে দেখে তো আসলে কি শেষ পর্যন্ত সে কি 8 নম্বর কম পাবে নাকি সে 10-এ 10-এই পাবে, কারণটা কি জানো? কারণ কিন্তু আসলে ওইটাই, সে শিক্ষার্থী তার খুব আগ্রহ ছিল সে কি কি পারে না, এবং সে ফাইন্ড আউট করছিল সে কয়টা পারে না। তোমরা যারা ছাত্র জীবনে আসো প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কি কথা বলবো, তোমরা কি কি পারো না আজকে থেকে আমার স্টুডেন্টের মতো তুমি একটু লিখে রাখবে খাতায় কি কি পারো না, সংখ্যাটা ঠিক করবো, তারপর কাজ করো
দেখবে এই ছেলের মতোই তোমার অজান্তেই যা তোমার অজানা সে তা তোমার জানার মধ্যে চলে আসবে, যেটা আমরা এই স্লাইডে দেখতে পেলাম এখানে নয়ের নাম তার মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অজানাকে ভয় নয়, বরং অজানাকে জানবার জন্য কী কী অজানা আছে তা আমার নকদর্পণে থাকতে হবে। তবে এই ছেলেটির মতো তোমার অজানা খুঁজতে গিয়ে জানার ভাণ্ডার সমৃদ্ধ হবে, তুমি সফল হবে, আমি এই কথাটি বলতে চাই। এবং নিশ্চয়ই আমার সময়ে ফুরিয়ে আসতে তাই আমি বললাম টাইম টু সে গুড বাই। শুধু তোমাদের প্রশ্ন করতে চাই, তোমরা কি এমন একটা জীবনের মুহূর্ত প্রত্যাশা করো কিনা যে সারা পৃথিবীকে তুমি দেখিয়ে দিবে ইউ আর ইউনিক, তুমি অদ্বিতীয়, তুমি সফল এবং তুমি সত্যিই বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র হবে, বাংলাদেশকে তুমি প্রতিনিধিত্ব করবে। কিভাবে? তোমার সঠিক পড়াশোনা করার মধ্য দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই মুহূর্তে করোনাকাল, কোভিড-19 সংক্রান্ত, কিন্তু সময় তো বসে নেই, সময় চলছে, জীবন চলার পথে কখনোই এটা মসৃণ পথ থাকে না। আমরা পড়েছি জীবন কখনো কুসুমাস্তীর্ণ নয়, জীবন সবসময়ই একটু ঝিকঝাক, জীবন উত্থান পতন বাধা বিপদ থাকবেই। এই জন্য কথা আছে যে আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালব বাতি, হয়তো বাতি জ্বলবে না রে, তাই বলে তো চুপ করে বসে থাকা চলবে না রে। আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার প্রত্যাশায়, এগিয়ে যাওয়ার প্রত্যয়ে তোমাদেরকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, যে যেখানে আছো, যে অবস্থায় আছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।